নমস্কার সফের রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। গরম কিন্তু মারাত্মক পড়েছে, আর এই গরম পড়লেই টেনশন আপনার বেড়ে যায়, টেনশন বেড়ে যায় আপনার স্কিন এবং হেয়ার নিয়ে। কারণ অত্যাধিক গরম মানে স্কিন একেবারে অয়েলি প্যাচ প্যাচা হয়ে যাওয়ার, আপনার সেন্সিটিভ বা অয়েলি স্কিন যদি হয় তাহলে তাতে পিম্পলস বা অ্যাকনের সমস্যা বা বিভিন্ন ধরনের র্যাশ বা ইত্যাদি নানাবিধ সমস্যায় আপনি হয়ে যান জর্জরিত। কিভাবে স্কিনকে ভালো রাখবেন, কিভাবে সকলের সামনে আপনি বেরোবেন, কিভাবে আপনি কোনো উৎসবে নিজেকে সকলের সাথে মাতিয়ে তুলবেন, এই নিয়ে হয়ে যায় আপনার দুশ্চিন্তা। আর চুল, সে নিয়েও তো মাথা যন্ত্রণার একটা বড় কারণ তৈরি হয়, কারণ হেয়ার ফলিং বাড়তে থাকে গরমের জন্য। আপনি টেনে চুল বাঁধেন এবং সেটা ভিজে চুল হোক বা শুকনো চুল, চুলের গোড়া কিন্তু থাকে সব সময় ভিজে, এর ফলে বাড়ছে আপনার হেয়ার ফলিং। কিভাবে সমস্যার সমাধান করবেন, শুধুমাত্র দুশ্চিন্তা করে কিন্তু কোনো লাভ নেই, একটু যদি বুদ্ধি নিয়ে কাজ করেন, একটু যদি সচেতনতা বাড়েন, একটু যদি দায়িত্বটা ছেড়ে দেন সফটওয়্যারের উপর, তাহলে কিন্তু আপনি থাকবেন একেবারে নিশ্চিন্ত। আমাদের আজকে এটা একটা স্পেশাল অনুষ্ঠান, যে অনুষ্ঠানে হয়তো আমরা ফোন নিতে পারবো না, কিন্তু হ্যাঁ আলোচনাটা আমরা সম্পূর্ণ করব, প্রত্যেকটা বিষয়ে আমরা নিখুঁতভাবে আপনাদের সামনে তুলে ধরার আজ প্রচেষ্টা রাখবো। তো এই স্পেশাল অনুষ্ঠানে হাজির আমাদের স্পেশাল গেস্ট, অর্থাৎ স্পেশাল মানুষটি, তো আমাদের প্রিয় বসুদাদি, তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ সুস্মিতা। সত্যি ঠিকই বলেছ, আমরা যেটা নিয়ে মানে বলবো বলেই এসেছি সেটা হলো যে গরম, গরম কিন্তু গরমে আমরা সবসময় আলোচনা করছি ভীষণ হিট বাইরে, ভীষণ রোদ, ভীষণ স্কিন পুড়ে যাচ্ছে, বাট আমরা কিন্তু এটাও মাথায় রাখছি না, সেটা হলো যখনই আমরা মানে অফিসে ঢুকছি বা বাড়িতে ঢুকছি, চট করে গিয়ে এসিটা চালিয়ে দিচ্ছি বা রাদার এসির মধ্যে গিয়ে বসে পড়ছি, একদম তৎক্ষণাৎ তো এটা একটা দারুণ রিলিফ, মানে এর মতো রিলিফ তো আর কিছু হয় না, জান্নাতে চলে একদম শান্তি। বাট একটু স্কিনের কথাটা যদি আমরা ভাবি সুস্মিতা, সেটা হলো প্রচন্ড একটা গরম, যেমন একটু আগে দেখছিলাম 37 দেখাচ্ছে, রাইট, মানে মোটামুটি ফুটছি আমরা, তো ওরকম একটা গরম থেকে এসে আমি ঢুকে পড়লাম কিন্তু এসির মধ্যে। তো এই যে চেঞ্জটা, এই যে ওয়েদার চেঞ্জটা সাংঘাতিক ভাবে যে ফেস করছে সবার আগে, সেটা কিন্তু আমার স্কিন, কারণ ও কিছু বোঝার আগে আমরা ওর মধ্যে একটা বিশাল ঠান্ডার প্রলেপ লাগিয়ে দিচ্ছি, আর ও কিছু বোঝার আগে আমরা বিশাল গরমের মধ্যে ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এই ভ্যারিয়েশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্কিনটাকে কি করে মেনটেন করবো, সেক্ষেত্রে যেহেতু আজকে আমাদের হাতে একটু সময় আছে আলোচনা করার, কারণ প্রতিদিন এত ফোন আসে তো আমরা আলোচনা পুরো করে উঠতে পারি না, তো আজকে আমি এটা নিয়েই বলবো বলে এসেছি যে এই যে স্কিনের একটা মানে কি বলবো টেম্পারেচারের আপডাউনে যে স্কিনে আমরা সাংঘাতিক একটা ড্যামেজ করছি, এটার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো কিন্তু নাইট কেয়ার। নাইট কেয়ার ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, প্লিজ ইগনোর করবেন না, প্লিজ ভাববেন না এই তো দুদিন করলাম আরেকদিন না করলে কি হয়েছে, করবেন না প্লিজ, কোনো গ্যাপ দেবেন না। এবং নাইট কেয়ারটা খুব সামান্য, খুব বেশি কিন্তু নয়, 5 মিনিট সময় লাগে, একটা ক্লিনিং করবেন, টোনিং করবেন, একটা ময়েশ্চারাইজার বা একটা সিরাম লাগাবেন স্কিনে, এতে কতটা সময় নিড করতে পারে 5 মিনিটের বেশি কিন্তু নয়, বাট ওই 5 মিনিট কিন্তু স্কিনের জন্য প্লিজ প্রোভাইড করবেন, কারণ এটা কিন্তু ভীষণ দরকার, স্পেশালি তাদের যারা সারাদিন এসিতে কাজ করছি বা প্রচণ্ড গরমে সারাদিন কাজ করছি, বাড়িতে ঢুকেই মানে একটা ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটার কারণ কিন্তু জানো তো, খুব শিগগিরই স্কিনে আমরা রিঙ্কেল দেখতে পাচ্ছি, মানে খুব ইয়াং জেনারেশন আসছে আমাদের কাছে, ফোন আসছে দেখতে পাচ্ছি, সেটা হলো রিঙ্কেল পড়ে গেছে, ফাইন লাইন্স এসে গেছে চোখের পাশে, পিগমেন্টেশন এসে গেছে, ফ্রেকলস এসে গেছে, তো এইগুলো থেকে আমরা মানে লড়বো কি করে, আমাদের জানবো কি করে, ঠিক এই প্রশ্নটাই না মনে মনে ভাবছিলাম যে অনেক ক্ষেত্রে কি হয়, ধরো কেউ এই কথাটা বলতেই পারে তোমাকে যে আমি সারাদিন তো সবকিছু করি, আমি সকালে উঠে ক্লিনিং করছি, টোনিং করছি, ময়েশ্চার লাগাচ্ছি, SPF ব্যবহার করছি, মা সপ্তাহে একদিন আমি প্যাক ব্যবহার করছি, আমি স্ক্রাবিং করছি, কিন্তু নাইট কেয়ারটা আর এনার্জি থাকে না, আমি রাতে ভীষণ টায়ার্ড হয়ে যাই, আমি মুখটা একটু ফেশ ওয়াশ করে আমি আগে কখন বিছানায় যাবো আমার সেই উদ্দেশ্য থাকে, তো আমার বাপু ওইটার হয় না, তো তুমি বলছো কিন্তু ওইটা স্কিপ করা মানে আমার স্কিনের অনেকটা ক্ষতি, অনেকটা ক্ষতি,
কারণ রাত্রেবেলা যখন তুমি ঘুমোচ্ছো সুস্মিতা, তোমার স্কিনটা রেস্ট করছে, স্কিনে কোনো এক্সপ্রেশন নেই, সেই সময়টা আমি যেটুকুনি ট্রিটমেন্ট স্কিনকে দেবো সেইটুকুনি কিন্তু স্কিনের কাজে লাগবে এবং এটা দেওয়া উচিত। ও সাইলেন্টলি রাত্রে তোমার স্কিনটাকে ঠিক করে দেবে, যাতে পরের দিন ঘুম থেকে উঠে আবার তুমি যুদ্ধে বেরোতে পারো। এটা তো একটা যুদ্ধ, যদি বাইরে 37-40 থাকে তো এটাকে যুদ্ধ ছাড়া আর কি বলবো, মানে খুব কষ্টকর। যেমন একদিকে মাস্ক, একদিকে তোমার গরম, একদিকে মানে কি বলবো প্রচন্ড হিউমিড, কলকাতায় তো ভীষণ হিউমিড, তো এগুলো থেকে লড়তে গেলে এইগুলোকে কিন্তু একটু নাইট কেয়ারটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় তোমার থেকে একটু জানতে যাবো, তুমি আমাকে তো রুটিনটা আরেকবার একটু বলে দেবে, কিন্তু তার পাশাপাশি দেখো কারো তো অয়েলি স্কিন, কারো ড্রাই স্কিন, কারো সেন্সিটিভ স্কিন, কেউ বলে আমি তো কিছুই মুখে কখনো ব্যবহার করি না, তো প্রত্যেকের জন্য কি নাইট কেয়ারটা মোটামুটি সেম হবে? সেম, একদমই সেম, বিকজ তুমি একটু, তুমি তো অনেক প্রোগ্রাম করো, তুমি একটু ভেবে দেখো, সারা বছর আমরা যেরকম ফোন পাই, শীতকালে আমরা ফোন পাই স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, গরমকালে আমরা ফোন পাই যে স্কিনটা ভীষণ অয়েল সিক্রেশন লেভেল বেড়ে গেল, ভীষণ তেল, তো স্কিনের, স্কিন কিন্তু মানুষের চেঞ্জ হয় না, স্কিন তো যেটা নিয়ে জন্মেছি সেটা নিয়েই যাবো, স্কিন চেঞ্জ হয় না, স্কিনের ময়েশ্চার নিডটা চেঞ্জ হয়, সেটা ওয়েদারের সাথে সিজনের সাথে ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যখন গরম পড়বে স্কিনের ময়েশ্চার লেভেলটা কমিয়ে দিয়ে আমি একদম সিরামে চলে যাব। যেমন নাইট কেয়ার বলতে আমি যেটা বোঝাবো সেটা হলো, যদি রাত্রেবেলা একটু টিট্রি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন, আর যারা 40+ এজ স্কিন সাংঘাতিক ড্রাই একমাত্র তারা, আদারওয়াইজ সবাই টিট্রি ফেস ওয়াশ ইউজ করবেন, তারা আমাদের ফরেস্ট হানি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, মানে হয় টিট্রি নইলে ফরেস্ট হানি, তারপরে মুখে একটু টোনার মাখুন, টোনারটা স্কিনটা টাইট করবে, স্কিনের মিনিমাইজ মানে সেলসগুলোকে মিনিমাইজ করবে, প্লাস স্কিনের এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করবে, মানে পিএইচ ব্যালেন্সটা কন্ট্রোল করে দেবে স্কিনে। আর তারপরে 1 ড্রপ S7 প্ল্যাটিনাম সিরাম ইউজ করুন, এটা আপনার স্কিনের জন্য মিরাকল, মানে বলে না যে কি মৃত সঞ্জীবনী সুধা, ইটস লাইক দ্যাট সিরামটা, একটু সিরাম, হ্যাঁ, তো এটা স্কিনের মৃত সঞ্জীবনী সুধা, এই 1 ড্রপ স্কিনে ইউজ করুন, মানে মেল ফিমেল ডাজেন্ট ম্যাটার, কোন এজ বিলংস করছেন ডাজেন্ট ম্যাটার, জাস্ট ক্লিন টোনিং করে S7 প্ল্যাটিনাম সিরাম 1 ড্রপ নিন, 5টা ফোঁটা দিন, যেটা যেরকম ভাবে আমি দেখাচ্ছি, দেখি একটু হালকা হাতে জাস্ট ব্লেন্ড করে দিন, খুব মাসাজ করতে হবে না, খুব সময় দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে না যে অনেকক্ষণ ধরে মাসাজ করছেন এটা স্কিনের মধ্যে পেনিট্রেট হচ্ছে, নো নাথিং, জাস্ট 10-15 সেকেন্ডস, আমি অনেকটা হায়ার সাইডেই বললাম, অতক্ষণও লাগে না, জাস্ট একটু সিরামটা মুখে ভালো করে মাসাজ করুন, যেটুকুনি এক্সেস লেগে থাকবে প্লিজ গলা উঠতে যাবেন, আমরা গলাটাকে ভীষণ অ্যাভয়েড করি। একদম ঠিক কথা, কিন্তু গলাতেই তুমি বলো রিঙ্কলস সবার আগে আসে, ওর জন্যই আসে, শুধু মুখ অব্দি যাবো, গলা ঠিক রাখবো, বাকি কিছু কেয়ার করবো না। হাতটাকে আমি সবসময় বলি কি বাই চান্স লাকি, বিকজ তুমি যখন ক্রিম মাখছো হাত দিয়ে মাখছো, এক্সেসটা আমাদের অভ্যেস, এটা আমাদের অভ্যেস, যত্নের উদ্দেশ্য না কি করবো এবার, হ্যাঁ, তো ওর জন্য এটা বাই চান্স লাকি, তো এটাতে রিঙ্কল খুব একটা আমরা দেখতে পাই না, কিন্তু গলাটা অ্যাভয়েডেড হয়ে যায়। তো সেক্ষেত্রে যখনই আপনি মানে ক্রিম লাগাচ্ছেন, সিরাম লাগাচ্ছেন, প্যাক লাগাচ্ছেন, স্ক্রাবিং করছেন, ময়েশ্চার লাগাচ্ছেন, যাই কিছু করছেন, প্লিজ গলা অবধি টানবেন, খালি মুখ টুকুনি করে ছেড়ে দেবেন না, গলা অবধি না, স্কিন টাইট করার জন্য অনেক ইম্পর্টেন্ট জায়গা কিন্তু গলা, মানে গলার স্কিনও যদি লুজ হয়ে যায় আপনার স্কিনে কিন্তু ফেসে এফেক্ট করবে, তো টাইট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং তার জন্য এজ লিমিট কিছু কিন্তু হয় না, যে আমার তো এখন 20s, আমার এখন অত চিন্তা করে কি হবে, এখন থেকে যদি যত্ন নেন তাহলে 40+++ এজে আপনার স্কিনটা তত নিশ্চিন্তে থাকবে। যত আর্লি কেয়ার শুরু করব তত পরের দিকে স্কিনটা দুর্দান্ত থাকবে, মানে এটা আমরা সবাই চাই, স্বীকার করি চাই না করি। আমি জাস্ট 2 দিন আগে একটি ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, ওখানকার ছেলে মেয়েদের, বা মূলত যদি আমি মেয়েদের কথা বলি, ওদের চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি মারাত্মক ওদের পড়াশোনা নিয়ে টেনশন, ওরা তার মধ্যে ছেলে এবং মেয়ে সমানভাবে তারা স্মোক করছে, তো সবকিছু নিয়ে আমার মনে হলো তাদের যত্নটা বোধহয় তারা অনেকটা বড় হয়ে গিয়েছে, তাদের যত্নটা বোধহয় নেওয়া উচিত, কারণ তুমি দেখো আমাদের থেকে একটা টিনেজারদের টেনশন কোনো অংশে কম নয়, তারা বাড়ি থেকে অনেকটা সময় আমাদের মতনই
কিন্তু বাইরে থাকে, জাঙ্ক ফুড তারা বেশি খায়, তো তাদেরও এই বয়সটা থেকে উচিত না যে একবার জাঙ্ক ফুড, মানে তাদের তো কোনো ফুড হ্যাবিট নেই আমি যা দেখতে পাই, এক্স্যাক্টলি জাঙ্কটাই আছে, বিকজ মানে কোনো টাইমিং নেই, দেয়ার ইজ নো মানে টাইম কি এই সময় এটা খেতে হবে, বই ওই গ্যাপিং কোনো ব্যাপার নেই, হঠাৎ খিদে পেলো তখন একটা কিছু খেয়ে নিলাম, যখন তোমার খিদে পাবে তখন কিন্তু তোমার বিচারের শক্তি থাকবে না মাথায় যে কোনটা খাওয়া উচিত কোন, তখন কি তুমি বাজবে না, তখন সামনে যেটা পাবে সেটাই খাবে। বাট এখন যা গরম, মানে আমি সবাইকে মানে অ্যাডভাইস করব, প্লিজ 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 ট্রাই টু টেক হোম মেড ফুড, যদি সম্ভব হয় ব্যাগে করে নিয়ে বেরোন, এর থেকে ভালো জিনিস কিন্তু নেই। প্লিজ বাইরের খাবার যতটা অ্যাভয়েড করতে, আমি বলবো না অনেকের পক্ষে হয়তো সম্ভব নয়, বাট চেষ্টা করুন যতটা লাইট ফুড খান, যা ফ্রুটস বেশি খান, কারণ যত ইজি ডাইজেস্টিভ সিস্টেমটা আপনার চলবে তত ভালো জিনিসটা আপনি স্কিনের ওপরে দেখতে পাবেন। তো এটা খুব সিম্পল ফর্মুলা, জল বেশি খান, ফল খান, আর সিম্পল সিম্পল স্কিন কেয়ার করুন, বাট করুন এবং রেগুলারলি করুন, ওতে কোনো গ্যাপ দেওয়া কিন্তু চলবে না। এবার আমি একটু ডে কেয়ারে আসি, নাইট কেয়ারটা তো বললাম, ডে কেয়ারের মধ্যে দেখো ক্লিনিং টোনিং, আর আমরা যেহেতু গরম প্রচন্ড পড়েছে আর আমরা অনেকেরই মানে নিয়মের মধ্যে পড়ে, সেই গরমকাল পড়লে স্কিনে সানস্ক্রিন লাগাতে হয়, সানস্ক্রিন কিন্তু এমন একটা প্রোডাক্ট যেটা সারা বছর লাগাতে হয়, যাকে হোয়াট এভার গ্রীষ্মকাল এই দিকে লাকি যে মানুষের মাথায় এটা আছে যে সময় তো সেক্ষেত্রে আমি বলবো SPF 30, যেমন আমি S7 প্ল্যাটিনাম সিরাম বললাম ঠিক SPF 30 এর মতো, মানে কি বলবো টেনশন ফ্রি সানস্ক্রিন মনে হয় মার্কেটে একটাও নেই, কিন্তু মুখ কালো হয়ে যাবে, চিপচিপে হয়ে যাবে, দেখতে বাজে লাগবে কিছুক্ষণ পর, এই সব এই হ্যাঁ এই সমস্ত ধারণা তোমার থাকবে যতক্ষণ না তুমি SPF 30 তুমি ইউজ করছো। আচ্ছা, যে মুহূর্তে তুমি SPF 30টা ইউজ করে নেবে তার পরের দিন থেকে, মানে সেই দিন থেকে আর তোমার এই ধারণাটা থাকবে না, তোমার উল্টে মনে হবে যে আমি রাত্রেবেলা SPF 30 লাগালে কি অসুবিধে, মানে এটা এত ভালো একটা ফিনিশ দেয়, এত ভালো একটা গ্লো অ্যাড করে, উইদাউট অ্যাট চিটচিটে যেটা তুমি বললে, প্যাচ প্যাচে করে না, মানে কি কি গুণ আমি একটু বলে দিই, এটা প্যাচ প্যাচে করে না, স্কিনের মধ্যে কোনো ওয়েট দেয় না, ইটস ভেরি লাইট, মানে ইউজ করার পর তোমার মনে হবে না স্কিনে কিছু মেখেছো। থার্ড হলো ঘাম হয় না, চার নম্বর হলো কোনো রকম সান রেজকে অ্যাট্রাক্ট করে না, যার ফলে তোমার মনে হবে যে আরো বেশি কালো হয়ে গেলাম, এটা চিটচিটে নয়, যার ফলে ধুলো মালি আটকে গিয়ে তোমার স্কিনটা এক কোট কালো মনে হয় না, এটা একবারে ম্যাট ফিনিশ দেয়, স্কিনে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, এবং তোমার এই যে একটা সুন্দর ফ্রেশ ফিলিং, ফ্রেশ ফর্সা ফিলিং বলবো না, ফ্রেশ ফিলিং বলবো, তো অনেকে এটা আবার বলেন এটা মাখলে নাকি একটু ফর্সা লাগে, হতে পারে, কারণ এটার মধ্যে লিকোরাইজ আছে, আর লিকোরাইজের কাজ হলো তোমার স্কিনটাকে ক্লিন করা, স্কিনের মধ্যে যদি কোনো পিগমেন্ট থাকে, ট্যান থাকে, দাগ থাকে, এগুলোকে কমায়, তো SPF 30 কন্টিনিউয়াস ইউজ করতে করতে ইউ বিকেম ফেয়ারার, তো এটা এটা একটা প্লাস পয়েন্ট, বাট আমি ওই ফেয়ারার ডার্কের কম্পিটিশনে যেতেই চাই না, কারণ আমি এটা পছন্দই করি না, মানে আমার মনে হয় আমার কাছে যে স্কিন টোনটা আছে সেটাই দ্য বেস্ট স্কিন টোন, শুধুমাত্র যত্ন করে যেতে হবে, ব্যাস যেটা আছে ওটাকে সুন্দর করে যত্ন করি, ওটাকেই ঘষা মাজা করি, ওটাই যখন চকচকে গ্লোয়িং হবে তখন আরো 100 জনকে আমি টেক্কা দিতে পারবো। ঠিক কথা, তাই বসুধা দি, যারা মার্কেটিং এ কাজ করে তারা ধরো বাড়ি থেকে মেখে বেরোলো কিন্তু তারা ধরো 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা রোদে থাকে, মাঝে গিয়ে আরেকবার রিঅ্যাপ্লাই এর প্রয়োজনীয়তা আছে, যারা এই 3-4 ঘন্টা রোদ দূরে আছে তাদের জন্য আমি সবসময় সাজেস্ট করবো SPF 40, তাদের 30 তে কাজ হবে না, তাদের 40 টা, কারণ এটা একটু বেশি কনসেন্ট্রেটেড ইউজ করবো, এটাও টেনশন ফ্রি, এটাও ইউজ করলে কিছু মনে হবে না, এবং তুমি যেরম ভাবে বাড়ি থেকে বেরোবে সন্ধ্যেবেলা যখন বাড়ি ঢুকবে অ্যাটলিস্ট উইল হ্যাভ আ প্রেজেন্টেবল স্কিন, মানে আমি বলতে পারবো না তুমি বাড়ি থেকে বাইরে থেকে এসেই বিয়ে বাড়িতে ঢুকে যাবে, বাট তুমি বাড়ি থেকে এসে অ্যাটলিস্ট জন্মদিনের পার্টি তুমি ইয়ার করতে পারো, একদম ক্লান্ত জীর্ণ একটা ফেস, একদম নয়, যে সাফায়ারের হাত ধরবে সে এই জিনিসগুলো আর বলবেই না কোনোদিন, মানে এগুলো তার লাইফ থেকে বাদ, মানে এতটা কনফিডেন্স নিয়ে আমরা বলছি এই কারণে যে রেজাল্টটা ওই রকমই, যারা ইউজ করেছে যারা ইউজ করছে আমরাই তো দীর্ঘদিন ইউজ করছি, তুমি আমাকেই তো কত বছর ধরে বলছো, একদম, তো তো এটা এটা কি বলবো, এটা একটা মিরাকল প্রোডাক্ট অ্যাকচুয়ালি, আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো সাফায়ারে, সাফায়ারে কোনো একটা প্রোডাক্ট না সিঙ্গেল কাজ করে না, মানে মাল্টিপল কাজ করে, মানে তুমি SPF 30 নো,
সানস্ক্রিন স্কিন প্রোটেকশন করছে, ইউভি রেজ প্রোটেকশন করছে, ট্যানিং দূর করছে, স্কিনের দাগ দূর করছে, নন গ্রিজি আর কিছু একটা, মানে মা দুর্গার মতন বলছো তুমি। এক্স্যাক্টলি, আমরা এই কারণে এনেছি যে প্রচুর আর&ডি আছে প্রতিটা প্রোডাক্টের পিছনে, যাতে সবাই মাল্টিপল এফেক্ট পায়, কারণ কারোর কাছে সময় নেই সুস্মিতা। আমরা সকলে ব্যস্ত, সবচেয়ে ছোট্ট বাড়ির সদস্য থেকে নিয়ে বাড়ির সবচেয়ে যিনি বড় সদস্য, প্রত্যেককে তুমি জিজ্ঞেস করে নাও, কেউ বলবে না আমার কাছে অনেক সময় আছে। বসুদাদি, তোমার হয়তো মনে আছে বহুদিন আগে একটা ফোন তোমার কাছে এসেছিল, সে বলেছিল আমি নাট্য জগতের সাথে যুক্ত, আমাকে প্রচুর মেকআপ করতে হয়, প্রচুর লাইটের মধ্যে কাজ করতে হয়, তো মেকআপের আগে কি আমি সানস্ক্রিনটা মেখে তারপরে কিছুক্ষণ পর মেকআপ করতে পারি? ইয়েস ইউ ক্যান, বিকজ ইজ এ ভেরি গুড বেস, বাট আমি ওর থেকেও ভালো বলবো, যদি তুমি আমাদের মানে বেস হিসেবে যদি তোমার ইউজ করায় তাহলে তুমি আমাদের গোল্ড সিরামটা ইউজ করতে পারো। এটা তো ইটস লাইক আ প্রাইমার অলসো ফর দ্য স্কিন, এবং স্কিনে একটা সুন্দর গ্লো অ্যাড করে। আচ্ছা আচ্ছা, প্লাস এটা রিপেয়ার করে স্কিন, আমরা জানি গোল্ডের কাজই হলো রিপেয়ারিং, তো গোল্ড কিন্তু স্কিনটাকে রিপেয়ার করে, তো এটা স্কিনে একটা এক্সট্রা শাইন তো অ্যাড করে, তার সাথে একটা রিপেয়ার করে, তার সাথে তোমার স্কিনটাকে ময়েস্ট করে, তো একসাথে এটা অনেকগুলো কাজ কভার করে বলতে পারি। কোন প্রোডাক্টটা বলে আরেকবার একটু আমি, গোল্ড সিরামটা, গোল্ড সিরামটা, ওকে, আমরা বন্ধুদেরও একবার দেখিয়ে দেবো ঝট করে যে গোল্ড সিরাম, এই যে 24 গোল্ড সিরাম, এটা আমরা মেখে মানে ইউজ করে আমরা বেস মেকআপ হিসেবে এটাকে ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি, একদম করতে পারি। এবং ধরো তুমি ইভিনিং এ কোথাও বাইরে যাচ্ছ, তোমার মেকআপ করার ইচ্ছে নেই, তুমি বাড়িতে এসে একটু ডিটান প্যাক ইউজ করে নিলে, তো সারাদিনে যেটুকুনিও তুমি ট্যান এনেছো বা টায়ার্ডনেস আছে তোমার স্কিনে, সেটাকে রিমুভ করে দিল, ডিটান প্যাক তুমি রিমুভ করে নিলে, তারপর মুখে একটু হালকা টোনার ইউজ করে নিলে, তারপরে তুমি ওয়ান ড্রপ আমাদের গোল্ড সিরাম ইউজ করে ইউ ক্যান গো আউট। এবং ওটা ভীষণ গ্লসি লাগবে, গ্লসি, গ্লোয়িং, এবং পিপল উইল আস্ক ইউ কি তুমি কি ইউজ করো, কি ইউজ করেছো, এত সুন্দর লাগছে। আর দেখো তুমি মেকআপ করলে একটা বাইরে বেরোলে তোমাকে বোঝা যাবে যে তোমার মুখে মেকআপের চর রয়েছে, কিন্তু তুমি একেবারে নো মেকআপ লুক তারপরেও তোমাকে দেখতে সুন্দর লাগছে, এর থেকে বড় কমপ্লিমেন্ট। এই গরমে হিউমিডে বলো না তুমি কতটা সাহস দেখাবে মেকআপ করা, মানে আমার তো মনে হয় খুব ডেয়ারিং চ্যালেঞ্জ এটা, মানে না খুব মেকআপ করে, এবং যারা এই সময় বিয়ে করছে তাদের জন্য আই ফিল সো ব্যাড, মানে কিভাবে, ওটাই তো স্পেশাল ডে, এক্স্যাক্টলি ওটাই স্পেশাল ডে লাইফে, বাট যাই হোক কি করা যাবে। একদম, মানে মেকআপ তো ঠিক আছে, কিন্তু মেকআপ করার পর হয়তো রাস্তায় বেরোনোর পর আমার নাকের মেকআপটা উঠে গেল, দুটো গালের মেকআপ উঠে গেল, তার থেকে বাজে দেখতে কিন্তু আমাকে একদম লাগতে পারে না, তার থেকে আমার স্কিনটাকে আমাকে রেডি করতে হবে, এটাই সব থেকে। আর তোমার স্কিন যদি রেডি থাকে তুমি স্কিন নিয়ে যা ইচ্ছে করো না, মেকআপ করো, হাই মেকআপ করো, থ্রি ডি মেকআপ করো, যা ইচ্ছে করো, বেসটা শুড বি গুড। বেস যদি তোমার ভালো না থাকে, বাড়ির দেওয়ালটা যদি প্রচুর গর্ত, প্রচুর শ্যাবি থাকে, তাতে তুমি যত ভালো পেন্টিং করো থাকবে না, তো চামড়ার মতো উঠে আসবে, সো ওই ক্ষেত্রে তোমার বেস, বেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর বেস যদি তোমার ঠিক থাকে তুমি টেনশন ফ্রি থাকো, তোমার কিন্তু মনে হবে না ওই ওই দিন অকেশন আছে, বা এই দিন আমার ইন্টারভিউ আছে, বা এই দিন আমার একটা অ্যাপিয়ারেন্স আছে, আমার স্কিন রেডি নয়, তোমার মাথায় এটা চিন্তাই আসবে না। আর আজকাল তো মানুষ সবসময় সেলফি রেডি থাকা দরকার, তাই না তুমি বলো, তো সেক্ষেত্রে অত টাইম কোথায় যে রোজ গিয়ে সময় নষ্ট করবো পার্লারে, তা থেকে স্কিনটাই ভালো রাখি না, টেনশন ফ্রি থাকি। ওকে, তবে এই যে তুমি টেনশনের কথা বললে না, অনেক দেখবে বোনেরা বলে জানি না আমার কোনো অকেশন থাকলে টেনশনে নাকি আমার মুখে পিম্পলস বেরিয়ে যায়, কোনো অকেশনের আগে আমি মানে পিম্পলস মুক্ত স্কিন আমি দেখতে পাই না, তো আমি জানি গরমকাল তোমার কাছে এই প্রশ্ন প্রচুর আসবে যে পিম্পলস বা অ্যাকনে এই ধরনের রোদ্দুরে বেরোনোর সঙ্গে সঙ্গে মুখটা লাল হয়ে যায়, তাদের স্কিনের না টেক্সচারটা খুব পাতলা হয়, ওর জন্য এটা হয়, তো তাদের ক্ষেত্রে একটা খুব ভালো রেমিডি সাফায়ারের আছে, সেটা হলো আমাদের টি ট্রি এসেনশিয়াল অয়েল। আচ্ছা, আমরা দেখে নেব একটু টি ট্রি এসেনশিয়াল অয়েলটা বাড়িতে একটা রাখা উচিত, আমার মনে হয় ভেরি গুড, মানে বাড়িতে থাকা সেফ, বাচ্চা টাচ্চা থাকলেও ইজ ভেরি সেফ। এটা কি করবে, বাড়িতে যদি ওই আইস ট্রেতে যেটাতে আমরা বরফ, টি ট্রি এসেনশিয়াল অয়েলটা, এসেনশিয়াল অয়েলটা এটা দেখ, ছোট বাক্সটা, তো বাড়িতে ফ্রিজে যেটাতে আমরা আইস কিউব জমাই
সেটাতে জল দিয়ে দু তিন ফোঁটা ওই এসেনশিয়াল অয়েল দিয়ে দেবো, দিয়ে ওটাকে আইসিং করে রেখে দেবো। যখনই বাইরে থেকে বাড়িতে আসছি একটা কিউব ভালো মানে বার করে ভালো করে মুখের মধ্যে রাব করব যতক্ষণ স্কিন নিতে পারছে। এই নাকি পুরোটাই তোমাকে ঘষে ঘষে শেষ করতে হবে, যতক্ষণ জেন্টলি নিতে পারছে ততক্ষণ থাক, তারপর জলটা স্কিনে শুকোতে দাও, ঠিক আছে? তারপরে তুমি যা ইচ্ছা করো, তোমার স্কিনের টেম্পারেচারটা এটা মাইল্ড করে দেবে, তার সাথে স্কিনের এই যে এক্সেসিভ অয়েল যেটা সিবাম সিক্রেশনটা বেড়ে যায় গরমে সেটাকে এটা কন্ট্রোল করে দেবে, তার ফলে তোমার এই ব্রণ বেরোবার অ্যাকনে বেরোবার টেন্ডেন্সিটা কমে যাবে। আর যেগুলো র্যাশ বেরোয় ঘামাচি বেরোয় এগুলো তো ইমিডিয়েট ভ্যানিশ হয়ে যাবে স্কিন থেকে। সুতরাং বাচ্চাদেরও হয় না অনেক সময়, এখন তো স্কুল স্টার্ট হয়ে গেছে, রোদ্দুর থেকে এলাম কিছুটা কামড়ে দিল বা একটু ঘামাচি বেরিয়ে গেল, একটা কিউব নিয়ে জাস্ট রাব করে দিন, মা ওদের জন্য তো দারুণ জিনিস, মানে আপনি নিজেও খুব মানে কি বলবেন মানে ভালো লাগবে আপনার যে আপনি হেল্প করতে পারলেন। কারণ বাচ্চারা তো সবসময় বলে উঠতে পারে না, ওই ইরিটেশনটা যে মুহূর্তে আপনি রাব করবেন ওটা ভ্যানিশ হয়ে যাবে, ও স্কিনটা ঠান্ডা হয়ে যাবে, ও খুব রিলিফ পাবে, আপনিও রিলিফ পাবেন বাচ্চাকে রিলিফ দিয়ে। ভীষণ ভালো। দেখো আমরা স্কিন নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, তুমি যদি চট করে আমাকে একটু হেয়ারের প্রবলেমের দুটো জিনিস আমি বলবো, গরমে প্রচন্ড গরম প্রচন্ড ঘাম যেটা দিয়ে তুমি শুরু করলে, সেক্ষেত্রে দুটো কাজ কিন্তু করব। এক তো হলো ডেইলি শ্যাম্পু করার অভ্যেস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি, শ্যাম্পু করলে চুল ভালো থাকে। যদি ডেইলি শ্যাম্পু করো চুল ভালো থাকবে, কারণ তোমার রুটসটা স্ক্যাল্পটা ক্লিন থাকছে, ঘামে চ্যাটচ্যাটে ওটাকে বুঝে যাচ্ছে না এবং তোমার স্ক্যাল্প ব্রিথ করতে পারছে। তো ডেইলি শ্যাম্পুইং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কেরাপ্লেক্স যদি ইউজ করা যায় থ্রু আউট দ্য ইয়ার রাত্রেবেলা, জাস্ট রুটসে দু চার ড্রপ কেরাপ্লেক্স দিয়ে একটু হালকা হাতে মাসাজ করে নিন, এটা রুটসটা টাইট করে, ফলে চুল পড়বে না, ড্যান্ড্রফ হবে না, একটা হেলদি হেয়ার ইউ উইল গেট থ্রু আউট দ্য ইয়ার। ওকে, কারণ হেয়ার নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন থাকে যে হেয়ার ফলিং বেড়ে যাচ্ছে, ড্যান্ড্রফের প্রবণতা বেড়ে যাচ্ছে, গ্রে হেয়ার হয়ে যাচ্ছে, তুমি সবকিছুর জন্য বলছো যে কেরাপ্লেক্স আমাদের জন্য বেস্ট একটা সলিউশন, ওই মহা ঔষধি একটাই, পুরো ফ্যামিলির জন্য ইটস গুড। এটাতে নতুন চুলও গজায়, রিগ্রোথ হয়, প্লাস গ্রেইং কমে যায়। আমি বলবো না একদম এক ঢাল সাদা চুল এক ঢাল কালো চুল হয়ে যাবে, হবে না, বাট তোমার নতুন যে হেয়ারটা গ্রো হবে সেটা ব্ল্যাক হবে। বাট পেশেন্স রাখতে হবে, কারণ সমস্যাটা একদিনে আসেনি, সমাধান একদিনে হবে না, চুলের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ চুল একটা এমন জিনিস এর উপর আমরা সবচেয়ে বেশি অত্যাচার করি, সব থেকে বেশি অত্যাচার করি। কিন্তু তাই আমি ভাববো যে একদম ইমিডিয়েট দুদিনে একদম সব ঠিক হয়ে যাবে, হবে না, পেশেন্স রাখবেন, ঠিক হবে। আর চট করে আমাদের বন্ধুদের জন্য বলে রাখবো সব ঠিক হয়ে যাবে, শুধুমাত্র ওই ইচ্ছা শক্তিটা আপনার মধ্যে রাখতে হবে। চট করে সাফায়ারের ফোন নাম্বারগুলো কিন্তু আপনার মোবাইলে সেভ করতে হবে, 9830371666। এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করে কোয়ারি করতে পারেন যে সাফায়ার কোথায় পাবেন বা আপনার সমস্যার জন্য আপনি কি প্রোডাক্ট নির্বাচন করবেন। তাছাড়া ফোন নাম্বার আরেকটি রয়েছে 9830557891, এই নাম্বারেও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ফোন করতে পারেন। এবং যেতে যেতে শুধু একটুখানি শুনবো যে একটা বিয়ের মৌসুমও রয়েছে, গরম যতই পড়ুক বিয়ে কিন্তু রয়েছে, তুমি যদি একটু বলো যে ঠিক কোন ফেশিয়াল কিটটা ব্যবহার করে একটু। গোল্ড কিট ফেশিয়াল ইজ দ্য বেস্ট, এটা স্কিনে গোল্ডের মতো শাইন অ্যাড করবে, সমস্ত রকম স্কিনে ডেড সেল রিমুভ করে দেবে এবং ইউ উইল শাইন লাইক এ গোল্ড। ওকে, আর সবচেয়ে বড় ব্যাপার হলো, মজার ব্যাপার হলো, এটা বাড়িতে নিজেই করতে পারবে, গোল্ড ফেশিয়াল কিট যেটা ওদিকে রয়েছে আমাদের, ওটা আমাদের খুব হ্যান্ডি কিট, দেখো ছোট একটা কিট থেকে দুবার ফেশিয়াল করা যায়, ইটস ভেরি ইজি টু মানে ইউজ অ্যাকচুয়ালি, আর বাড়িতে নিজেই করতে পারবেন, একদম আয়নার সামনে বসে নিজেই নিজের ফেশিয়াল করুন, আর ওই বিফোর আফটার একটা ছবি তুলে নেবেন, ফেশিয়াল করার আগে নিজের একটা ছবি, ফেশিয়াল করার পরে একটা ছবি। ওকে, বেশ মোটামুটি আমরা জেনে নিলাম। তবে হ্যাঁ, একটু চট করে শুধু তোমাকে বলবো, আন্ডার আই ডার্ক সার্কেলের একটা জেল আছে আমাদের, আন্ডার আই ডার্ক সার্কেলের জেল জাস্ট রাত্রেবেলা চোখের চারপাশে লাগিয়ে দাও, দ্যাটস ইট, উইদিন 7 ডেজ উইল ফাইন্ড আ ভিজিবল ডিফারেন্স। আমি একটু হেল্পলাইন নিয়ে আরেকটু বলে দিই, হেল্পলাইন নাম্বার দুটো কিন্তু আমাদের হোম ডেলিভারির জন্য অ্যাপ্লিকেবল, যারা বাড়ির পাশে বাড়িতে বসে আমাদের প্রোডাক্ট পেতে চাইছেন তারা প্লিজ এই নাম্বারে যোগাযোগ করুন। ওকে, তো সবকিছুর জন্য যে কোনো কোয়ারির জন্য জাস্ট আপনি একটা ফোন করুন না, তারা কিন্তু সব রকম সহযোগিতা আপনাকে করবে। আজকে এই পর্যন্ত, প্রত্যেক দিন সোমবার ঠিক 5টার এই অনুষ্ঠানের দিকে কিন্তু নজর রাখুন। বসুদার দিকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, নমস্কার।